প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো জানবো আপু কেন আমাদের এই টিভির মাঝে আসছেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? তো আপু আপনার নাম কি? বা খুব সুন্দর নাম। তো সাথী আপা কি জন্য আমাদের ইউটিউবে আসছেন বলেন? কি জন্য আইসি এখন খুব কষ্ট অভাবের মাঝে, তার জন্য ইউটিউবের সামনে আইসি দর্শক। আচ্ছা, এই জন্য দর্শকদের একটু বলেন কি কষ্টে আছেন? কষ্টে আছি, আমার পরিবারের বয়স্ক একটা মা আছে, ছোট একটা ভাই আছে, এদের নিয়েই থাকি। আমার বাবা নাই, এখন যদি ভালো একটা মনের মানুষ পাই আমি তার কাছে দিয়ে বলছি। আচ্ছা, বিয়ে শাদী হয় নাই? না, এখনো বিয়ে শাদী হয় নাই। তো পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা বেশি করি না। থাকেন কোথায়? এখন আমি থাকি তো ঢাকাতে, ভাড়া থাকি। ঢাকাতে ভাড়া থাকি। আচ্ছা, ফ্যামিলি তার কে কে আছে? ফ্যামিলি তো মা আছে, ছোট একটা ভাই আছে। আচ্ছা, মা আছে, ছোট একটা ভাই আছে। আচ্ছা, তো ইনকাম করে কে? ইনকাম এখন মাদা তো অসুস্থ হয়েছে, ইনকাম করতে পারে না, এখন নিজে ইনকাম করতে হয়। মাইশার ওইখানে দিয়ে সেলাই মেশিনের কাজ করি, এই টাকা দিয়ে আমার ঠিক মতো সংসার চলে না। আচ্ছা, তো কেন আমার বাবা নাই? আমার বাবা নাই। বাবা গিয়েছে? বাবা নাই। বাবা কোথায়? বাবা চলে গেছে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা আমি বেশি করি না। তো পড়াশোনা করলে তো আজকালকে মনে করেন ইউটিউব আসতেই তো ভালো এক জায়গায় বিয়ে হইতো, ভালো ফ্যামিলির কাছে যেতে পারতেন, ঠিক না? নিজের ভবিষ্যৎ গুছাতে পারতেন। এখন তো চাই একটা ভালো মনের মানুষ, তাই আমি বিয়ে শাদী। এখন তো আপনি মনে করেন তেমন তো মনে হয়, মানে পরিস্থিতি আপনার যেরকম দেখলাম, তো বিয়ের পর তো মনে হয় স্বামীকে তো মনে একটা মানে কিছু দিতে পারবেন না, দিতে পারবেন? মানে টাকা পয়সা বা ঘর গোছানো এরকম? স্বামীর আমি কেমনি দেব, এখন তো নিজে কাজ করে খাই, এখন তো নিজের সংসারে আমি ঠিক মতো চালাইতে পারি না, আর একটা মহিলা হয়ে আমি অত কিছু কেমনি করবো? আচ্ছা, স্বামীকে তো টাকা পয়সা দিয়ে মনে করেন বা তার পরিবারকে টাকা পয়সা দিয়ে তো মানে ভরে দিতে পারবেন না, কিন্তু আপনাদের ভালোবাসাটুকু আছে, সে ভালোবাসা দিয়ে স্বামীকে খুশি রাখতে পারবেন তো? খুশি রাখতে পারবেন। আচ্ছা, এই ভালোবাসা আবার কাকে দেন নাই তো? না, কারোকে দেন কারোর সাথে প্রেম টেম করেন নাই তো? ভাই সত্যি বলছেন? আচ্ছা, তো এলাকায় যদি ছেলেরা আসে যদি আবার খোঁজ খবর নেয় যে কি সাথী মেয়েরা কারোর সাথে প্রেম করছে কিনা বা কোনো ব্যাড রেকর্ড আছে কিনা, তাহলে খোঁজ নিতে পারবে? হ্যাঁ পারবে। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমি আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বার আছে। তো নাম কি বললেন? আমার নাম সাথী। সাথী, তো একটু তাকান এদিকে। হ্যাঁ, তো দর্শক আপনারা যদি সাথী আমার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা 0196714048 49। আমি নাম্বারটা আবার বলছি 0196714048 49। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দিয়ে সাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।